আমাদের এইমাত্র যে স্টার্টিং কয়েল রয়েছে সেটির প্রাথমিক পর্যায়ে প্রথম স্টেজের কাজ শেষ হলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি কয়েল, এই যে এই একটি এবং উপরের একটি, দুইটি। এটি হচ্ছে আমাদের প্রথমটিতে আমাদের 85 প্যাস হচ্ছে 25 নম্বর তার ব্যবহার করেছি এবং দ্বিতীয় যে কয়েলটি রয়েছে সেটি হচ্ছে 90 প্যাস এবং এটি কিন্তু ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে সবগুলো এই দিকে ঘুরেছে। এই যে দেখুন আমাদের এই তারটি হচ্ছে লাস্টে বের হয়েছে এবং এটি হচ্ছে প্রথমটি, তো এই দিকে ঘুরেছে। এখন এটা আমরা অপর দিকে যে আর দুটি স্টেপ বাদ আছে এটি হচ্ছে আমাদের উল্টো দিকে, সেম আগের যে দুইটির মতো হয়েছে এটিও সেম ওইভাবেই। খেলতে যান কি মানে
এই মুহূর্তে আমাদের দ্বিতীয় স্টার্টিং এর যে কোয়ালিটি রয়েছে সেটিও কমপ্লিট করা শেষ হলো, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমাদের এই যে দেখুন প্রত্যেকটি কয়েলে আমি টার্মিনালগুলো একটু বের করে দেখাই, এটি আপনাদের পরে যখন তার বের করে দেখাবো তখন আপনারা বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের এখানে যে 22 নাম্বার তারটি ব্যবহার করেছি এবং উপরে যেটি এটি হচ্ছে 25 নাম্বার। তো 22 নাম্বার যেটি এটি হচ্ছে আমাদের রানিং কয়েলের শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত, আর উপরে যে 25 নাম্বার দুটো কয়েল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের 25 নাম্বারের শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত। তো এটি যখন আমরা কানেকশন করব তখন হচ্ছে স্টার্টিং এবং রানিংয়ের যে কোনো দুটি একসাথে করে দেব এবং অপর যে দুটি থাকবে এই দুটি সরাসরি ক্যাপাসিটরে গিয়ে টাচ করবে এবং আমাদের যে রানিং কয়েলের লাইনটি রয়েছে এখান থেকে একটি তার উঠবে এবং এই কমন থেকে একটি উঠবে। এই দুইটি হচ্ছে আমাদের আউটপুট লাইন বের হবে। তো আমরা এটি ফিনিশিং দিয়ে আমরা আগে এটি কমপ্লিট করি, কমপ্লিট করার পরে যখন কানেকশনগুলো বের করি তখন আপনাদের কানেকশনটাও দেখানোর চেষ্টা করব।
সম্মানিত ভিউয়ার্স, ভিডিও আমাদের একদম শেষ প্রান্তে চলে এসেছে। আমরা এখন শুধু আপনাদের কানেকশনটি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারটি তার রয়েছে। যখন আসলে ভিতর থেকে বের করেছিলাম তখন আমরা লাল যে দুটি তার রয়েছে এটি হচ্ছে আমাদের রানিং কয়েল ছিল, এবং কালো যে দুইটি তার রয়েছে সেটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল ছিল। তো এটি কীভাবে কানেকশন করবেন, তো এটার জন্য আপনারা এই যে দেখুন স্টার্টিং রানিং থেকে একটি নেবেন এবং স্টার্টিং থেকে একটি নেবেন, নিয়ে দুটো এভাবে শর্ট করে দেবেন। শর্ট করে দেওয়ার পরে আর যে বাদ বাকি দুটো তার থাকবে, এই যে এই দুটো তার আমাদের যে ক্যাপাসিটার রয়েছে সেই ক্যাপাসিটারে সরাসরি এই দুটো তার সংযোগ করে দেবেন। দেওয়ার পরে আমি একটু দেখাই, এই দুটো তার যখন এখানে সংযোগ করবেন আমাদের সর্বদাই কিন্তু মেইন যে লাইনটি রয়েছে সোর্স লাইন যেহেতু আমাদের এইটা, এখান থেকে একটি তার আমাদের এই দুটো যে কমন করা তার রয়েছে এই কমনের সাথে সংযোগ করে দেবেন। এবং অপর যে তারটি রয়েছে এই যে এখানে যে আমাদের এই ক্যাপাসিটারের দুইটি লাইন যাবে সেখানে আমাদের রানিং কয়েলের যে তারটি সেটির সাথে অপর তারটি অ্যাড করে দেবেন। এটি আমরা একটু কানেকশন করি, তারপর আপনাদের একটু শর্টকাটে দেখাই। আর আপনারা দেখলেন যদি আড়াআড়ি কানেকশন করার পরে মোটরটি উল্টো ঘোরে, তো সেক্ষেত্রে করবেন কি, শুধু একটি তার অদল বদল করে দেবেন। যেমন এখানে লাল এবং কালো এদিকে যদি উল্টো দিকে ঘোরে, তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, এই আপনারা একটি করে তার চেঞ্জ করে দেবেন, এখানে বাদ দিয়ে অপরে একটি কালো এবং অপর একটি লাল, শুধু একদিক থেকে অন্য দিকে চেঞ্জ করে দেবেন, তাহলে আপনার মোটরের ডিরেকশনটি সঠিকভাবে ঘুরবে। তো আমরা কানেকশন করার পরে লাস্ট পর্যায়ের দিকে চলে আসছি, তো আমরা কানেকশনটি করে ফেলি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের কয়েলের ভিতর থেকে স্টার্টিং এবং রানিং দুইটা কিন্তু শর্ট করে রেখেছি, এবং অপর যে দুটি তার এটি আমাদের ক্যাপাসিটার লাইন গেছে। এবং এখানে যে চারটি টার্মিনাল দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার, এটি কিন্তু এটির সাথে এটি শর্ট করা, এর ভিতর দিয়ে লাইন এটি টানা, মানে এটাতে যা এটাও তাই সেম। এখানে চারটি টার্মিনাল দেখে আপনারা কেউ হতাশ হবেন না যে এখানে আবার চারটি টার্মিনাল কিসের, যারা আসলে নতুন তাদের জন্য বলা। তো এটা দেখতে পাচ্ছেন এটি দুটো কমন হবে, এবং এই দুটি দুটো ক্যাপাসিটার এবং এই রানিং কয়েল থেকে আমাদের মেইন লাইন যেটা এই যে এটি এখানে শর্ট হবে, এবং অপর যে তারটি রয়েছে নিউট্রাল এটি আমাদের সরাসরি এটার সাথে যুক্ত করে দিলেই কাজ শেষ। লাস্ট পর্যায়ে আমাদের মোটরটি এখন টেস্ট করা হবে যে এটি আসলে কীরকম পারফরমেন্স হয়। বন্ধ করুন, আমাদের মোটরটি কিন্তু রান হয়েছে, আপনারা শব্দ শুনতে পেলেন। তো এটি হচ্ছে আমাদের প্রায় 1.5 অ্যাম্পের মতো লোড নিচ্ছে আনলোডে। লোড নেওয়ার পর এখানে সর্বোচ্চ 4.8 অ্যাম্পিয়ার দেওয়া আছে, সেটা যাই হোক আপনারা 1.5-2.5 সর্বোচ্চ এরকম যদি আনলোডে নেয় তাহলে আপনাদের মোটরটি বাইন্ডিং করে ঠিক আছে, এবং তার চেয়ে যদি বেশি হয় এবং বিভিন্ন কোম্পানি ভেদে 1 অ্যাম্পিয়ার নির্ধারণ হয়ে থাকে। তো আরেকবার একটু আপনাদের দেখাই,
আমাদের কাজটি মোটামুটি শেষ, এখন শুধু আমরা গিয়ে মোটরটি লাগিয়ে দিয়ে আসবো। তো ভিডিওটি আপনাদের সবাই কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি অনেক কষ্ট করে করা হয়েছে, তো তার জন্য আপনাদের কাছ থেকে একটি লাইক আশা করতে পারি। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন, পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।